এই জয়, এই তুই সবসময় এমন মেয়েদের মতো কথা বলিস কেন? এটা কি তোর জন্মগত স্বভাব? সোজাভাবে কথা বলতে পারিস না? এই শোন, আমি তো তোর মতো ওই লেডিস মার্কা নই, তাই ওইসব আমার দ্বারা একদম হবে না। সবসময় এমন মেয়েদের মতো কথা বলিস কেন? এটা কি তোর জন্মগত স্বভাব? সোজাভাবে কথা বলতে পারিস না? এই একদম মুখ সামলে কথা বলবি, হ্যাঁ? আমার নাম কিন্তু জয়, সব কিছু জয় করাই আমার লক্ষ্য। আর আমার নাম নিয়ে না একদম ব্যঙ্গ করবি না। হ্যাঁ, সেটা তো দেখতেই পাচ্ছি। আচ্ছা জয়া, তুই কবে থেকে এরকম লেডিস মার্কা হয়ে গেলি বলতো? এই দেখ, আমার আচরণকে না তুই ওইভাবে ইনসাল্ট করতে পারিস না। আচ্ছা, ইনসাল্টটা করলাম কোথায়? সত্যি কথাটাই তো বললাম। আচ্ছা তুই একবার ভেবে দেখ তো, তোর আচরণটা একটু ওই মেয়েদের মতো নয় কি? এই দেখ, যখন তোর আমার মতো অবস্থা হবে না, তখন তুই বুঝতে পারবি। এই শোন, আমি তো তোর মতো ওই লেডিস মার্কা নই, তাই ওইসব আমার দ্বারা একদম হবে না। আর শোন, এখন আমি গান শুনছি, আমার কিন্তু গান শুনতে দেয়, একদম ডিস্টার্ব করবি না বলে দিচ্ছি। আমাকে নিয়ে মজা, আমাকে নিয়ে মজা, দাদা দেখাচ্ছি মজা তোমাকে। কাঁচা ঘুমটা পুরো ভাঙিয়ে দিল, অনেকটা রাত হয়ে গেল। যাই, ডেকোরেটরের কাছে পুজোর অর্ডারটা দিয়ে আসি। জয়ার মতন এক একটা মেম্বার থাকলে না আমাদের এই টাইম পাসটা বেশ ভালোই। সকাল সকাল এমনি শুকনো কেশ খাওয়ালো? এখন আর সকাল নেই শোনা দেব, এখন রাত হয়ে গেছে। আচ্ছা, তোমরা যে জয়কে জয়া জয়া বলে ডাকছো, শুকনো কেশ খাবে না তো খাবে কি? সেটা আমি বুঝতে পারছি বলে,
টু মাচ অফ এনিথিং ইজ ব্যাড, কোনো জিনিসই অতিরিক্ত ভালো না। যাক, তুমি যেটা উপলব্ধি করতে পেরেছো এটাই অনেক বড় ব্যাপার। যাই হোক, অজাদা আসলে একবার ক্লাবে যেতে বলো, বলো যে আমাদের পুজোর অর্ডার আছে। ঠিক আছে, আমি এখন চলে বলি। আমরা প্রত্যেকেই ভুলে যাই নিউটনের থার্ড ল এর কথা, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে।